আমরা যারা ছোট ছোট ব্যবসা করি, ছোট ছোট যারা ব্যবসা করে বা যারা ছোট ছোট ব্যবসায় ফুটে বসে, তাদের কি হবে? কোথায় যাবে? কোথায় যে ব্যবসাটা করবে? অনেকের ভালো লাগতেই পারে, অনেকে ভালো নাই লাগতে পারে। যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে দুঃখের কথা, কষ্টের কথা। কেন এই লকডাউন? কেন এইভাবে লকডাউন? লকডাউন এইভাবে হলে কি সমস্যা হতে পারে? আর কি করলে ভালো হতো? যদি শুনতে চান পুরো ভিডিওটা দেখুন। গুড মর্নিং, কি কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আমার অবস্থা খুব একটা ভালো নেই, একটু হালকা ঠান্ডা সর্দি লেগেছে, তার উপরে মাথা ব্যথা, লকডাউন শুরু হয়ে গেছে। তুই কী খাচ্ছিস? হয়ে গেছে আমার ম্যাওটা শুরু হয়েছে, ম্যাওটা লেজটায় ব্যথা, মারপিট করে লেজটা এখানে ফুলিয়ে রেখেছে। ম্যাও ম্যাও ঘুমোচ্ছো? তুমি তাকিয়ে তাকিয়ে ঘুমোচ্ছে, পাপাই হচ্ছে সব থেকে ফাঁকিবাজ বাড়িতে, খায় দায় টিভি দেখে, শরীর খারাপ বলে ভেটকে থাকে, সব থেকে ফাঁকিবাজ। পড়াশোনার নামে কিছু নেই। করছিস তুই পড়াশোনা? করিস কখন পড়াশোনা করিস? কিছু তো পড়াশোনা করিস না। দেখ মিনিটে দেখ সুন্দর ছুঁয়ে রয়েছে। কি খাবার দিবি? দে কলা আর রুটি। সবু দিন সুন্দর ওই ট্যাটেলে গুড় ওই গুড় ভাড়া একটু আগে খেলাম কলা দিয়ে রুটি, এবার খাবার ডিম। এটা ডিম, ডিমের পোচ করেছে, দুটো রুটি দিয়েছি, তার মধ্যে ডিমের পোচ দিয়েছে। আর উপরে আসছি ছাদে মা রান্নাঘরে। এই আমাদের সেই পুরোনো রান্নাঘর, সেই পুরান এখানে সব কিছু কাটাকাটি করে চলে এসছে। একটু টমেটো সস দিয়ে আর দিস না ছেড়ে। শনিবার না তো আজকে নিয়ে আসবি না। এই যে আমাদের উনান, কাঠের উনান, এখানে রান্না হয়। এখানে সব কাঠ গোছানো আছে, কাঠ বাঁশ সব গোছানো আছে। তো কাঠ জাল দিয়ে রান্না করে, রান্না সব আমার মা। হাড়ির পোত কালো করা হয়েছে, মানে পিছনটা কালো করা হয়েছে, তো হাড়ি যাতে কালো না হয়ে যায়। মানে হাড়ির পিছনটা যাতে কালো না হয়ে যায়, যেন কালো করা হয়েছে, ছাই মাটি দিয়ে কালো করা হয়েছে। আর আমি এখন খাবো টমেটো সস আর ডিমগুলোকে ভালো করে লেটকে নিচ্ছি। মানে এটা হচ্ছে ডিম রুটির রোল। এবার এটাকে এমন করে ভাঁজ করে নিয়ে, এমন করে নিয়ে ভালো করে ডিম রুটির রোল। আর মেয়ের জিভে লক লকায় করছে। আমাকে দিল না খাম খাম তো বাইক খাম। সকালে হেলদি খাবার বুঝছি, জিভে কল একটু সস খাবি। আগে যাবে না, মাছ দিয়ে হচ্ছে যাবে। দুপুরের খাবার হচ্ছে ভাত, আলু সেদ্ধ, এটা হচ্ছে গিয়ে শশার তরকারি, শশা শুক্তো, শিম পাতুরি আছে, ডাল আছে, মাছ ভাজা আছে। ব্যাংকে এসেছিলাম কিন্তু ব্যাংকে কোনো স্টাফ অনেক মুহূর্তে নেই, শুধু ম্যানেজার আছে। সবার শুনলাম নাকি করোনা হয়েছে, আর তাই বাইরে এত বড় লাইন। একটু দাদা কাছে যাবো, কল্যাণ গ্রাম ব্যাংক যাই। করোনা করোনা বলে আমরা আতঙ্কিত হয়ে রয়েছি, আমার মনে হয় করোনা চক্করে আমাদের অনেকের অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে, সর্বশান্ত হয়ে যাচ্ছি আমরা। যেমন আজকে ব্যাগপুরে পুরো লকডাউন, আজকে শুধু না 3 দিন ব্যাগপুরে খোলা থাকবে, সোমবার বুধবার আর শুক্রবার, আর বাদবাকি দিন পুরো বন্ধ।
একটু আগে ছিলাম পায়দাল, মানে হাঁটছিলাম, এখন সাইকেলে যাচ্ছি একটু কল্যাণ গ্রামে। একটা কল্যাণ গ্রামে সিএসপি আছে, ব্যাংক আছে, একটা স্টেট ব্যাংকেরই শাখা আছে, ওই কাস্টমার সার্ভিস পয়েন্ট যে শাখা, সেখানে যদি কি কাজ মেটাতে পারি কিনা। যাই কল্যাণ গ্রামের দিকে। এটা দেশগৌরব স্কুল, 6 নম্বর ভিতর দিয়ে গিয়ে যাচ্ছি। হেলথ সেন্টার মাঠ, হেলথ সেন্টার মাঠে খেলাধুলা হচ্ছে, অনেক ছেলে ফেলে খেলা হচ্ছে, খেলাধুলা করছে, কিন্তু জিম বন্ধ। মাঠ থেকে বাড়ি ফেরার পথে একটুখানি দোকানের সামনেও গেছিলাম, দেখতে গেছিলাম ওখানে দোকানপাট কিছু খুলেছে কিনা, কারণ লকডাউন আজকে। আর আমাদের এখানে ব্যাকপুরে লকডাউন শুরু হয়েছে, 3 দিন দোকান খোলা থাকবে সপ্তাহে, আর বাকি 4 দিন বন্ধ থাকবে। কেন এই লকডাউন, কেন এইভাবে লকডাউন, লকডাউন এইভাবে হলে কী সমস্যা হতে পারে, আর কী করলে ভালো হতো, যদি শুনতে চান পুরো ভিডিওটা দেখুন আর একটু সাপোর্ট করুন। ডাক্তারখানার থেকে দৌড়ে আসলাম, এখনও বৃষ্টি হচ্ছে বাইরে, হালকা ফুলকা ভিজেছি, মানে ছাতা নিয়ে যাইনি, তো হালকা ফুলকা ভিজতে হবেই, আর আমি বৃষ্টিতে ভিজলেই গলা খুশখুশ শুরু হয়ে যায়, তার জন্য ওষুধটাও নিয়ে আসলাম, এতে গলা খুশখুশ নিয়ে কমে। এই গলা খুশখুশ নিয়ে যেটা বলবো, এর ভালো লাগতেই পারে, অনেকে ভালো নাই লাগতে পারে, যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে দুঃখের কথা, কষ্টের কথা, আর আমার কথা বলছি যে এই যে লকডাউনটা চালু করেছে, শুধু ব্যাকপুরে বন্ধ, ব্যাকপুরে 3 দিন মাত্র মার্কেট খোলা থাকবে আর বাকি 4 দিন বন্ধ, তাতে লাভটা কী হবে, কাদের লাভটা হবে, এবং কাদের কাদের লাভ, লাভটা হবে যাদের অনলাইন বিজনেস আছে, যাদের মল ফল আছে, যারা অনলাইন ডেলিভারি বেস ব্যবসা করছে তাদের, মানে এক্ষেত্রে যারা একটু লেভেলের ব্যবসা করে, মানে সেই লেভেলের কী বলবো, লেভেলের বড় মাপের ব্যবসা, তাদের জন্য লাভ আছে। আর আমরা যারা ছোট ছোট ব্যবসা করি, ছোট ছোট যারা ব্যবসা করে বা যারা ছোট ছোট ব্যবসায়ী ফুটে বসে, তাদের কি হবে, কোথায় যাবে, কোথায় যেয়ে ব্যবসাটা করবে? আমার এই প্রশ্নগুলো আশা করি অনেকেরই থাকবে, যারা ব্যবসা করেন বা সাধারণ যারা মানুষ একটু ভাবেন তাদের এই প্রশ্নটা থাকবে। যদি প্রশ্নটা থাকে তাহলে কী কী প্রশ্ন আছে আরও একটু কমেন্টে জানান, তাতে আমার ভালো হবে, আমি বুঝতে পারবো আপনারা কী ভাবছেন। দেখুন, যারা ছোট ছোট ব্যবসায়ী, যারা ছোট ছোট ব্যবসা করে ফুটে রাস্তার উপরে, হয়তো কিছু চাল ডাল নিয়ে বসছে, কিছু সবজি নিয়ে বসছে, কিছু তৈ তরকারি ফলমূল নিয়ে বিক্রি করছে, তাদের জন্য কত বড় সমস্যা, মানে ব্যবসা দোকানপাট 4 দিন বন্ধ, 3 দিন খোলা, 3 দিনে ব্যবসা করে তাদের সংসারটা কি চলবে? 3 দিন যে বন্ধ, সে 3 দিনের পয়সা, মানে ডেলি রোজগারের পয়সাটা কে দেবে? এটা হচ্ছে সমস্যা, এবং কিছু মানুষের সমস্যা হচ্ছে সেটা, কাদের জন্য বন্ধ করছে, যাতে পাবলিক ওই মার্কেটে ব্যবসায়ীদের কাছ থেকে কিছু কিনতে না পারে, ওই দোকানদারের কাছ থেকে কিছু কিনতে না পারে, সেইখানে যাতে লোকজন বেশি না বেরোয় এবং সেখানে লোকজনের গ্যাদারিংটা যাতে না হয়, তাই তো? আমি ভুল না বলে থাকি, তাই হবে, এবং সেক্ষেত্রে তাই কি হচ্ছে, বা সাধারণ মানুষ যারা আমরা তাই কি করছি? ধরুন মাংসের দোকান বন্ধ, ধরুন মুদির দোকান বন্ধ, ধরুন সবজির দোকান বন্ধ, 4 দিন বন্ধ, 3 দিন খোলা, আমার আজকে মাংস খেতে ইচ্ছা করছে, বাড়িতে লোকজন এসছে, আমি কি করব? আপনি কি করছেন বা কি করেন, কি ভাবছেন, ভাবনাটাকে একটু লিখুন না কমেন্টে। যেটা হচ্ছে সেটা বলি, আমাদের এখানে আমতলা বাজার, আমাদের এখানে পলতা বাজার, আমাদের এখানে এরকম জাফরপুরের বাজার, যেগুলো এই লকডাউনের আওতার মধ্যে পড়ছে না, তো সেই সব বাজার খোলা আছে, সেই সব বাজারে কী ভিড় আর কী ভিড়, যারা লকডাউন ডেকেছেন, যারা যেসব মাথা থেকে এই লকডাউনের বুদ্ধিটা এসছে, তারা প্লিজ একটু যেয়ে দেখুন, তাতে বুঝতে পারবেন যে সেখানে কতটা লোকের গ্যাদারিং হচ্ছে, সকালবেলা বাজার থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে কীরকম ভিড় হচ্ছে। তা সেই যে ভিড়, এখানে ভিড় করে কী ঘটনাটা ঘটছে, ধরুন যে ঘটনাটা ঘটছে, ধরুন যেই এরিয়ায় করোনা নেই সেই এরিয়ার লোকগুলো সেই দোকানে যাচ্ছে, আর যে এরিয়ায় করোনা আছে সেই এরিয়ার লোকগুলোও সেখানে যাচ্ছে, একই দোকানে বিভিন্ন এরিয়ার লোক আসছে, যে পজিটিভ না সে পজিটিভ হচ্ছে, যে পজিটিভ সে পজিটিভগুলো ছড়াচ্ছে,
কথাটা কি ভুল বললাম? ধরুন আপনার এরিয়ায় করোনা পজিটিভ, আপনি আপনি আপনার এরিয়ার থেকে বাজার থেকে বাজার করছেন, আপনার এরিয়ার মধ্যেই সেটা আবদ্ধ থাকবে। আপনি যদি অন্য এরিয়ায় যান, সেখানে কোনো পজিটিভ নেই, তাহলে সেখানে যে কী করবেন? সেখানে যেহেতু পজিটিভ ছড়াবেন, তাই তো, পজিটিভ ছড়াবেন, সেখানে নেগেটিভ এরিয়া পজিটিভ হয়ে যাবে। এই ঘটনাগুলো কিন্তু ঘটছে, এতে কিন্তু বাড়ছে, কমছে না আমার মনে হয়। আপনারা একটু ভেবে দেখুন তো, ঘটনাটা যেটা ঘটছে সেটা কি ঠিক, আমি যেটা বলছি সেটা কি ঠিক? যদি ভুল বলে থাকি তাহলে কমেন্টে জানান। বিকেলবেলা একটু মাঠে গেছিলাম, মাঠে গিয়ে দেখলাম ফিট থাকার জন্য, ফিট শরীরটাকে সুস্থ রাখার জন্য অনেকেই মাঠে দৌড়াদৌড়ি করছে, বেশ ভালো। এই ফিটনেস চিন্তাধারা যাদের আছে তারা মাঠে যাচ্ছে, মাঠে দৌড়াদৌড়ি করছে, যেমন আমার মতো, আমার মতন আমিও সকালবেলা বেরোচ্ছি মাঠে, রাস্তায় দৌড়ে বেড়াচ্ছি, যাতে শরীরটাকে ফিট রাখা যায়। শরীর ফিট রাখার এবং সুস্থ থাকার একটাই উপায়, প্র্যাকটিস করুন, ব্যায়াম করুন, শরীরচর্চা করুন, তাহলে শরীর ঠিক থাকবে। শুধু ওষুধ খেলে হবে না, শুধু করোনার ভ্যাকসিন নিলে হবে না, তার সাথে সুস্থ থাকতে গেলে ভালোমন্দ খাওয়া, ভালোমন্দ খাওয়া মানে শাক সবজি, প্রোটিন জাতীয় খাবার এবং তেলে ভাজা যাতে কম খাওয়া হয়, সেইগুলো খেয়ে খাওয়ার সাথে সাথে আপনার কিন্তু প্র্যাকটিস করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, একটু জগিং করতে হবে, শরীরে ঘাম কিন্তু ঝরাতে হবে, এক ঘন্টার জন্য কিন্তু করতে হবে। সেটা যখন বন্ধ করে দিয়েছে জিম, এই ক্লাব, জিম, সুইমিং পুল বন্ধ করে দিয়ে, সেখানেই কিন্তু একটা বড় সমস্যা যারা ফিট থাকতে চায়। কেউ ভেবে দেখেছেন একটা জায়গা বন্ধ মানে সেখানের ইনকাম সোর্স বন্ধ? যেমন জিমগুলো বন্ধ, জিমের যে ট্রেনারগুলো থাকে তারা ট্রেন করতে পারছে না, তাদের ইনকাম বন্ধ, এবং যে সুইমিং পুল বা যেগুলো যেখানে যে কোচগুলো থাকে সুইমিং ফুইমিং করা, তারা সুইমিং কোচিং করাতে পারছে না, তাদের ইনকাম বন্ধ হয়ে গেছে। কারণ সাধারণ পাবলিক যে পয়সাটা দেবে সেখান থেকেই তাদের ইনকামের সোর্স আসে। এবার পাবলিক যদি না যেতে পারে, যারা প্র্যাকটিস করবে তারা যদি না যেতে পারে, তাদের কাছ থেকে ইনকাম আসবে না, না আসলে তাহলে একটু ভেবে যদি লকডাউনগুলো করা যায়, করুন লকডাউন, লকডাউন করা অবশ্যই দরকার। তাতে কি হবে, এই করোনাটা স্প্রেড হবে না, ছড়াবে না, কিন্তু একটু ক্যালকুলেশন করে, একটু ঠিকঠাক ভেবে চিন্তে যদি এই লকডাউনগুলো করা হয় তাহলে হয়তো ভালো হয়। তবে আজকে ডাক পড়ে গেছে উপরে খাওয়া দাওয়ার জন্য, রাতের খাবার খেতে হবে, ওষুধ নিয়ে এসেছি, মেয়ের একটু গ্যাস গ্যাস হয়েছিল, সে ওষুধ নিয়ে এসেছি, মেয়েকে খাইয়ে দিয়েছে হয়তো, আর আমি উপরে যেটু কিছু খাওয়া দাওয়া করি। আশা করি আজকে ছোট্ট একটা ভিডিও, জানি না বড় হলো কি না, আপনাদের পছন্দ হয়েছে। আর যদি না পছন্দ হয় প্লিজ কমেন্টে জানান, যদি ভুল ভালবো কি প্লিজ ক্ষমা করে দেবেন, আর যেটা বলেছি সেটা ঠিক বলেছি না ভুল বলেছি সেটাও কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, যদি চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার সাথে পাশে বেল ঘন্টা অ্যাক্টিভেট করতে ভুলবেন না, তাতে নতুন ভিডিও নোটিফিকেশন অটোমেটিকলি পাবেন। তবে আজকের জন্য অবধি, আবার দেখাবো অন্য কোনো সময় করে ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, টাটা। আমি খেতে যাই।